বন্ধুরা, আপনারা আগেই আমাদের থাইল্যান্ডের 8 দিনের ট্যুর প্ল্যানটা দেখে নিয়েছেন নিশ্চয়ই। কিভাবে আমরা প্ল্যানটা সাজিয়েছিলাম সেটা যদি এখনো দেখে না থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে প্ল্যানটা একবার দেখে নিন। এবার আমাদের কথা মতো এক একটা জায়গার সব ডিটেলস খুঁটিনাটি তথ্য নিয়ে আমাদের প্রথম ভিডিও সিরিজ ক্রাবি ভিডিও গাইড নিয়ে আমরা এসে গেছি। কলকাতা থেকে ক্রাবি এয়ারপোর্টে পৌঁছে প্রথমেই আমরা এয়ারপোর্টের ভেতরে থাকা শেয়ার প্রিপেড কার বুক করলাম। খরচ জনপ্রতি 150 ভাট মতো। এবার আমরা প্রিবুকড হোটেলে এসে পৌঁছলাম। আমাদের হোটেলটি ছিল আওনাং বিচের একদম কাছে। হোটেলের সব চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ছুটলাম আওনাং বিচকে দেখতে। প্রথম দেখাতেই ওই টলটলে স্বচ্ছ নীল জলে প্রেমে পড়ে গেলাম। শুধু নীল জল বললে কম বলা হবে। দুপাশে লাইমস্টোন ক্লিফ দিয়ে ঘেরা টলটলে নীল জল, আর জলের মাঝেও কোথাও কোথাও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে লাইমস্টোন ক্লিফ। আর জলের ধারে বাঁধা লং টেল বোটগুলো অনবরত ঢেউয়ের তালে দুলে চলেছে। উফ, প্রথম বিদেশ ভ্রমণ, তাই আবার এই রূপ, আহা অপূর্ব। কিন্তু রোদের ভালোই তেজ ছিল, তাই বেশি সময় সেখানে না কাটিয়ে পাশে একটা রেস্তোরাঁয় ঢুকে পেট পুজো সারলাম টুনা ফ্রাইড রাইস আর থাই স্টাইল ফিশ কারি দিয়ে। এরপর টুরিস্ট ইনফরমেশন সেন্টার থেকে লং টেল বোটে রেইলে বিচ যাওয়ার জন্য টিকিট বুক করে নিলাম। টিকিটের খরচা পড়ল 100 ভাট জনপ্রতি। বোট ছাড়া এই বিচে যাওয়ার আর কিন্তু কোনো উপায় নেই। লং টেল বোটে ধীরে সুস্থে সমুদ্রের নীল জলের ওপর ভেসে এসে পৌঁছলাম রেইলে বিচে। এখানে আপনি চাইলে কায়াকিং করতে পারেন, সুইমিং, স্নর্কেলিং করতে পারেন। না হলে সমুদ্র তটে ম্যাট পেতে নিখাত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। বিচ থেকে একটু ভেতরে ঢুকে ঘুরে ঘুরে দেখে নিতে পারেন লোকাল থাই ফুডের রেস্তোরাঁ, সুভেনিয়ার শপ, ড্রিঙ্কস কাউন্টার, ম্যাসেজ পার্লার গুলো। এরপর মন ভরে সময় কাটিয়ে ফিরে আসুন আওনাং বিচে। আপনি যে বোটে বিচে পৌঁছেছিলেন সেই বোটেই যে আবার ফিরতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনার টাইম মতন যে বোট অ্যাভেলেবল থাকবে আপনি তাতেই ফিরে আসতে পারেন আওনাং বিচে। আর হ্যাঁ, যাওয়ার পথে যে টিকিট কেটেছিলেন সেই টিকিটেই আপনি ফিরতে পারবেন। তবে একটা কথা বলি, চেষ্টা করুন সানসেটের আগে আওনাং বিচে ফিরতে, না হলে বড্ড মিস করবেন। সানসেটের সময় আওনাং বিচ আরো মোহময় হয়ে ওঠে। দাঁড়িয়ে দেখলাম কিভাবে নিমেষে রং বদলাচ্ছে প্রকৃতি, আর আওনাং বিচ সেজে উঠছে ভিন্ন ভিন্ন রঙে, আর তার সাথে জলরাশির অবিরাম আনাগোনা।
এই দেখতে দেখতে ঝুপ করে সন্ধ্যে নেমে এলো। দেখলাম বিচের পাশের রাস্তার সব দোকানে আলো জ্বলে উঠেছে। আমরা হোটেলের পথে না এগিয়ে ভাবলাম একটু এগিয়ে জায়গাটা ঘুরে দেখি। পথের ধারে প্রচুর দোকান, সুভেনিয়ার শপ, লোকাল সমস্ত প্রোডাক্টস পাওয়া যায়, সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। ছোট্ট ছোট্ট দোকান, খুব সাজানো গোছানো আর কালারফুল সব প্রোডাক্টস। সব দেখে চলে এলাম স্ট্রিট ফুডের সবগুলোর সামনে। ফ্রুট জুস, বারবিকিউ, চিকেন, ফিশ, প্রন, পর্ক, স্নেল, আরো কত সিফুড। যা খেতে চাইবেন সেটা চুজ করলে আপনার সামনেই ওরা সেটাকে প্রিপেয়ার করে দেবে। আর চাইলে আপনি রাইসও নিতে পারেন এর সাথে। মোটামুটি খাবার, জুস এসবের প্রাইস শুরু হবে 30 ভাট থেকে 200 ভাট মতো। আরেকটা কথা বলি, ক্রাবিতে বা আরো বলা ভালো থাইল্যান্ডে আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখুন ব্যানানা প্যানকেক বা ব্যানানা রুটি। আর ইন্ডিয়ান ফুড খেতে চাইলে অনেক রেস্তোরাঁর অপশনই পাবেন ক্রাবিতে। আপনাদের সামনে আমরা 4টে রেস্তোরাঁই তুলে ধরলাম। কিন্তু হ্যাঁ, আপনি যেখানেই খেতে যান না কেন, মিনারেল ওয়াটার ক্যারি করতে হবে বা ওখানে মিনারেল ওয়াটার কিনতে হবে, না হলে ফুডের সাথে এমনি ড্রিঙ্কিং ওয়াটার কেউই প্রোভাইড করে না। এরপর ডিনার সেরে আমরা ফিরে চললাম হোটেলে। হোটেলটা একবার এক ঝলকে দেখে নিই। প্রতিটি রুমেই ছোট ফ্রিজ আর লকার সিস্টেম আছে, আর ফ্রিজে আগে থেকেই 2 বোতল জল রাখা থাকে গেস্টদের জন্য। প্রসঙ্গত বলে রাখি, এই ট্রিপে আমরা যাবতীয় ফ্লাইট ও হোটেল বুক করেছিলাম উইগো অ্যাপের মাধ্যমে। উইগো অ্যাপটি হলো ওয়ার্ল্ডস ফাস্টেস্ট লোডিং ট্রাভেল মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা সহজে ও সুমূল্যে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট ও হোটেল বুক করতে পারবেন ইন্ডিয়া সহ আরও 113টি দেশ জুড়ে। আমার মতো আপনারাও ইন্টারন্যাশনাল ট্রিপের ফ্লাইটের প্রাইস কম্পেয়ার করে পছন্দ মতো ফ্লাইটের টিকিট কাটতে পারেন উইগো অ্যাপের মাধ্যমে। উইগো অ্যাপের ডাউনলোড লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া হলো। তাহলে দেরি না করে এখনই ডাউনলোড করে নিন উইগো অ্যাপ। পরদিন ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম হং আইল্যান্ড ট্যুর করতে। যে কোনো ট্যুরের সাথেই এখানে দেখলাম পিক আপ অ্যান্ড ড্রপ অ্যাট হোটেল ফেসিলিটি আছে, আর এনারা টাইমের ব্যাপারে ভীষণ পাংচুয়াল। ওখানে যে জেটি থেকে হং আইল্যান্ড ট্যুর করানো হয় সেখানে পৌঁছে রেজিস্ট্রেশন করে আমাদের টার্নের ওয়েট করলাম এবং নির্দিষ্ট বোটে চেপে বসলাম। এটি ছিল প্রায় সারাদিনের ট্রিপ, এর সাথেই লাঞ্চ ইনক্লুডেড ছিল। এছাড়াও কোক, ফ্রুটস ওনারাই আমাদের দেন। আমরা প্রথম পৌঁছলাম হং লেগুনে। চারদিক ক্লিফ দিয়ে ঘেরা আর মাঝটা যেন সুড়ঙ্গ পথ, আর শান্ত স্নিগ্ধ সবুজাভ জলের মাঝেই বোট থামল। বোটের চারদিকে একটি হলুদ সীমানা। শান্ত জলে সাঁতার কাটতে অনেকেই ক্রিস্টালের মতো স্বচ্ছ সবুজ জলে ঝাঁপালেন, আমি আর সে সাহস করিনি। এরপর বোট এগিয়ে চলল আজকের নেক্সট ডেস্টিনেশন পাকবিয়া আইল্যান্ডে। এখানেও আপনি চাইলে স্নান, স্নর্কেলিং, সুইমিং বা সমুদ্র তটে বসে রোদ পোহাতে পারেন। আমরা আমাদের স্নর্কেলিং মাস্ক আমাদের বোটের গাইডের থেকে কালেক্ট করে এগিয়ে চললাম। এখানে বালি জমে মাঝে একটা বালুকাময় তটভূমি তৈরি হয়েছে। দেখে মনে হবে সমুদ্র যেন 2 খণ্ডে খণ্ডিত হয়েছে এখানে। আমরা ভাবছি কখন ওই নীল জলে নামবো, আর এত স্বচ্ছ জল না জানি কি কি দেখতে পাবো। তাড়াতাড়ি এগিয়ে চললাম। সমুদ্রের নিচে এখানটা একটু পাথুরে, দেখে শুনে নামতে হবে। তবে সমুদ্রের তলায় পড়ার মোজার মতো এক ধরনের জিনিস ক্রাবির দোকানগুলোতে দেখলাম বিক্রি হয়। যাই হোক, এখানে আমরা স্নর্কেলিং মাস্কটা পরে জলে মুখ ডোবাতেই কত যে কালারফুল মাছ, কোরাল, সমুদ্র শসা আর কি কি যে দেখলাম,
ঝাঁকে ঝাঁকে ছোট ছোট মাছ, কখনো বা সবুজ বা সাদা কমলা বড় মাছ, নীল মাছ একে বেঁকে আমাদের পায়ের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে। সে কি রূপ পাবে! যতই দেখি মনে হয় আরো আরো দেখি, কিন্তু বোটে বলে দিয়েছে নির্দিষ্ট সময় ফিরতে হবে, তাই শেষমেশ জল থেকে উঠে ফিরে চললাম বোটে। বোট এবার আমাদের নিয়ে চলল লাউলাডিং আইল্যান্ডে। এখানেই ছিল লাঞ্চের ব্যবস্থা। জলে দাপাদাপি করে বেশ খিদেও পাচ্ছিল। লাউলাডিং আইল্যান্ডে প্রতিটি গ্রুপের জন্য আলাদা আলাদা লাঞ্চ সার্ভ করা হচ্ছিল। রাইস, দু রকমের চিকেন প্রিপারেশন, ভেজ কারি আর এগ ওমলেট দিয়ে লাঞ্চ সারলাম। এখানেও স্বচ্ছ জলে স্নোরকেলিং, সুইমিং করতে পারেন, কিন্তু অনেক বোট এখানে একসাথে দাঁড়িয়ে থাকে বলে স্নান করার জায়গা কিছুটা কমে যায়, তাই খুব সকাল সকাল যাওয়া বা একটু বেলা করে যাওয়াই ভালো। আমরা একটু এখানে জিরিয়ে নিলাম আর দু চোখ ভরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। এরপর বোট এগিয়ে চলল হং আইল্যান্ডের দিকে। হং আইল্যান্ডে পৌঁছে জায়গাটির রূপ দেখে মুগ্ধ হলাম। দুদিকে সেই লাইমস্টোন ক্লিফ দিয়ে ঘেরা সমুদ্রের অংশ, স্বচ্ছ জলে অনেক মাছ ভেসে বেড়াচ্ছে। এখানে অনেক দূর অব্দি নেমে স্নর্কেলিং করা যায়। আমরাও স্নর্কেলিং করার সময় অনেক মাছ দেখতে পেলাম। অনেকক্ষণ জলে কাটিয়ে একটু হাঁপিয়ে গেছিলাম, তাই জল থেকে উঠে আগে চেঞ্জিং রুমে গিয়ে শুকনো পোশাক পরে একটু স্ন্যাক্সের খোঁজে গেলাম স্ন্যাক কাউন্টারে। টুকটাক কিছু স্ন্যাক্স নিয়ে এসে বসলাম সমুদ্রের ধারে। দেখলাম মানুষজন কি সুন্দর নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। নীল জলরাশি সূর্যের আলোতে কখনো সবুজাভ লাগছে, কি সুন্দর স্বচ্ছ কাঁচের মতো জল। এইসব দেখতে দেখতে ফেরার সময় হয়ে এলো, বোটে এসে বসলাম। বোটে আফটারনুন স্ন্যাক্স হিসাবে তরমুজ ও আনারস সবাইকে খেতে দিল। বোট এগিয়ে চলল জেটির দিকে। এসে পৌঁছলাম জেটিতে, ওখানেই আমাদের জন্য গাড়ি দাঁড়িয়েছিল, যা আমাদের হোটেলের সামনে ড্রপ করে দিল। আমরাও আবার একবার চলে এলাম আওনাং বিচে সানসেট দেখতে। আজই ক্রাবিতে শেষ দিন, তাই দু চোখ ভরে মন ভরে আওনাং বিচকে সেজে উঠতে দেখলাম। সন্ধে নেমে এলো, আমরাও মার্কেট ঘুরে ডিনার সেরে হোটেলে ফিরলাম। তবে এই ভিডিওর শেষে কয়েকটা কথা বলা খুব জরুরি। প্রথমেই বলি, জল, স্ন্যাক্স, টুকিটাকি জিনিস কিনতে চাইলে 7-Eleven থেকে কিনুন, বেশ সস্তায় পাওয়া যায় জিনিসগুলো, আর প্রচুর 7-Eleven দোকানও রয়েছে। দ্বিতীয়ত, লাঞ্চ বা ডিনারে মোটামুটি মাথাপিছু খরচ পড়বে 200 baht মতো। আমরা লোকাল ট্যুরগুলো আগে থেকেই বুক করেছিলাম ক্লুক থেকে। এছাড়াও ক্রাবিতে অনেক লোকাল ট্রাভেল এজেন্সিও রয়েছে, আপনারা ক্রাবি পৌঁছে সেখান থেকেও বুক করতে পারেন এই ট্যুরগুলো। তবে বুক করার আগে সেই ট্যুরে পিক আপ ড্রপ ফেসিলিটি আছে কি না, লাঞ্চ বা মেরিন ন্যাশনাল পার্কের এন্ট্রি ফিগুলো ইনক্লুডেড কি না জেনে নিন, আর তার সাথে মিটিং পয়েন্ট, মিটিং টাইম সব ভালো করে জেনে তবেই বুক করুন। ক্রাবিতে আওনাং বিচের কাছাকাছি থাকাই সবচেয়ে সুবিধাজনক, হোটেল বিভিন্ন প্রাইস রেঞ্জের পেয়ে যাবেন। তাছাড়া রয়েছে হোস্টেলও, হোস্টেলের প্রাইস শুরু মোটামুটি 250-300 baht মতো এবং হোটেল শুরু 600-700 baht মতো। ক্রাবি থেকে খুব সহজেই ফিফি, ফুকেট বা অন্যান্য জায়গা যাওয়া যেতে পারে, খরচ পড়বে মোটামুটি 300-700 baht জনপ্রতি।